জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাতে সহযোগিতা করবে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হোসেন চৌধুরী দুপুরে তিনি বলেন জলবায়ুর সাথে স্বাস্থ্যখাত খাত ভাবে জড়িত এতদিন এ নিয়ে আলাদাভাবে কাজ হয়নি জলবায়ু পরিবর্তনের কারণে একশো ধরনের ক্ষতির মুখোমুখি পরিবেশ ও মানব সভ্যতা স্বাস্থ্য নিয়ে উন্নত বিশ্বে কাজ হলে উন্নয়নশীল দেশে তেমন বরাদ্দ থাকে না এ সময় তিনি আরো বলেন সুইডিশ প্রতিনিধিরা উন্নয়ন সহযোগী দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে কাজ করবে তারা প্রাথমিকভাবে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হবে পরবর্তীতে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্বাস্থ্য খাত জানালেন পরিবেশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য এটার মধ্যে কিন্তু একটা স্ট্রং একটা লিঙ্কেজ আছে তো আমরা যখন আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানটা ফাইনালাইজ করি স্বাস্থ্যের ক্ষেত্রে কয়েকটা রেফারেন্স আছে তবে সুনির্দিষ্টভাবে আমাদের যে একশো তেরোটা ইন্টারভেনশন আছে সেটার মধ্যে সুনির্দিষ্টভাবে স্বাস্থ্যকে নিয়ে আমরা কোনো কাজ করি নাই তো এখন আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমাদের যে ন্যাপ আছে ন্যাপের মধ্যে স্বাস্থ্যের বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য